শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। সেই লেখায় সোহেল রানা জিয়াউর রহমানকে ঘিরে তার নানান স্মৃতিকথা তুলে ধরেন। সেসব স্মৃতিকথাই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সোহেল রানা লিখেন, আসলে এখন স্মৃতিচারণ করাটা একটু কষ্টকর বৈকি। কষ্টকর এই কারণে যে প্রতিদিন আমাদের চলচ্চিত্রের অনেক ব্যক্তি বা ব্যক্তিত্বরা একেবারে সময় দিনক্ষণ তারিখ নির্বাচন করে তাদের পক্ষে কথা বলে থাকেন। আমি আসলে বুঝে উঠতে পারি না আসলে তারা এগুলো কিভাবে বলেন। আমি স্বাধীনতা দেখেছি এবং স্বাধীনতার আগে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলে ছাত্র ছিলাম, তাদেরকেও দেখেছি। স্বাধীনতার সপক্ষে যারা কাজ করেছেন তাদেরকে দেখেছি, কিন্তু এর মধ্যে যারা আজকাল আবার সেই সময়ের কথা বলেন, সেই সময়ে অনেকের কাছাকাছি ছিলেন বলে দাবি করেন, শুনলে আশ্চর্য হয়ে যায় যে তাদের অনেককেই আমি সে সময় দেখিও নি, চিনিও না। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান মারা যাওয়ার পর এবং তার দল বিএনপি আবার ক্ষমতায় আসার পর তখন একই ধরনের আলাপ আলোচনা করতে দেখি এবং শুনি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি দেশের সমস্ত স্ট্রাকচার, বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইত্যাদি ক্ষেত্রে ঠিক তারই ছায়া আমরা আমাদের চলচ্চিত্র শিল্পেও দেখতে পাই। আবার জানা মতে তিনি কালচারাল দিকটাকে খুব সচেতনভাবে কাছাকাছি টেনে আনার চেষ্টা করেছিলেন এবং এর প্রেক্ষাপটে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য কিভাবে ছবি হয় এবং কি কি ধরনের ছবি হয় ইত্যাদি বিষয়ে জানার জন্য তিনি আমাদের কয়েকজন চলচ্চিত্রকারদের ডেকেছিলেন আলোচনার উদ্দেশ্যে। তার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা যারা যারা ছিলাম তাদের মধ্যে দু একজন বেঁচে আছেন, তাদের কাছে সেই আলোচনা অনুষ্ঠানের ছবিও আছে। সেদিন সেখানে যারা উপস্থিত ছিলেন আজকে কিন্তু তাদের কথা শুনতে পাই না। আমরা এখন যাদের কথা শুনতে পাই, কেউ জিয়াউর রহমানের ডান হাত ছিল, বাম হাত ছিল, ডান পা ছিল, বাম পা ছিল, অথচ এই ডান পা বাম পাওয়ালারা কিন্তু সেদিন অনেকেই ছিল না। যাই হোক, সেদিনই জিয়াউর রহমানের সঙ্গে আমার প্রথম সরাসরি সাক্ষাৎ তার ক্যান্টনমেন্টের বাসভবনে। তার বাসাতেই আলাপ আলোচনা হয়। সেখানে আমরা বোধহয় নির্ধারিত সময়ের মিনিট দশেক আগেই গিয়েছিলাম। আমার মনে হয় জিয়াউর রহমান সময়কে খুব গুরুত্ব দিতেন। তিনি একেবারে নির্ধারিত সময়ে এসে উপস্থিত হয়েছিলেন, বলা যায় জাস্ট ইন টাইম, একেবারে কাটায় কাটায় পুরো করেই এসেছিলেন। আমাদের দেশের নেতাদের যে একটা স্বভাব আছে তা হলো নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে আসা। এটা কিন্তু জিয়াউর রহমান কখনোই করেননি। তিনি আর্মি পার্সন ছিলেন, সে কারণে নিয়মানুবর্তিতা মেনে চলতেন এবং সময় সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। তা না হলে আর্মি অফিসাররা চলতে পারেন না, কারণ সময়ের একটু হেরফের হলেই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। যাই হোক, জিয়াউর রহমান চলচ্চিত্র বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন। তো আলাপ আলোচনার সূত্র ধরে আমাদের দেশে যা হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে যারা যান, বিশেষ করে চলচ্চিত্র জগতের যারা যান, তারা হঠাৎ করেই একদিনেই চলচ্চিত্র জগৎটাকে নতুন করে জন্ম দেওয়ার কথা বলেন। এইসব সমস্যার কথা বলতে বলতে শেষ মুহূর্তে FDC-র বাথরুমের সমস্যার কথাও প্রেসিডেন্টের কানে দিয়ে দেন এবং অনেক নেতাই এ নিয়ে তর্ক বিতর্ক করেন। এই সময় আমাদের একজন বিশিষ্ট পরিচালক, নামটা না বলাই ভালো, অনেকগুলো ছবি তিনি পরিচালনা করেছিলেন এবং বেশ দাপটের সঙ্গেই ছবি করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে, স্যার, আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতাকে যদি আমরা বাহিরের দেশে পাঠাতে চাই তাহলে আমাদের এই কমার্শিয়াল ব্যবসা ছবি দিয়ে পাঠালে চলবে না। আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, ক্ষেত খামার, কৃষি দিনমজুর, এইসব নিয়ে যে ছবি হয় তা নিয়ে করতে হবে। প্রেসিডেন্ট বললেন যে, ঠিক আছে, আপনারা দেশের কৃষ্টি কালচার, সভ্যতা নিয়ে ছবি করবেন, ভালো কথা, কিন্তু আপনাদের বাংলা ছবিতে যেখানে দুর্ভিক্ষের ছায়া দেখা যাবে, যেখানে গ্রামের একটি মেয়ে ঘোমটা দিয়ে গায়ে ব্লাউজ বা জামা নেই বলে একেবারে ফকির মিসকিনের মতো দেখাবেন, এই ফকির মিসকিনের মতো বাংলা ছবি বানানো আল্লাহর ওয়াস্তে আপনারা ছাড়েন। বাঙালি বলতেই যে ফকির আর মিসকিন এটা তো নয়, বাঙালির মধ্যে বড় লোক আছে, বাঙালির মধ্যেও নাচ গান, স্ফূর্তি, হইচই করার মতো লোক আছে। বাঙালি আনন্দে নাচ গান করতে পারে, এটা তাদের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতার একটা অংশ। কিন্তু বিদেশে গেলে এইসব ছবিতে শুধু বাঙালির দুঃখদৈন্যতা দেখানো হয়, তা প্রয়োজন আছে, কিন্তু 100% প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।
আপনারা বিদেশের জন্য যারা ছবি বানাবেন তারা আমাদের দৈন্যতা যে আছে সেটিও যেমন ফুটিয়ে তুলবেন, ঠিক তেমনি বাংলাদেশ যে একসময় ধনধান্যে পুষ্পে ভরা ছিল, বাঙালির যে আনন্দ উৎসব ছিল, সে জিনিসগুলো নিয়েও তো আপনারা ছবি তৈরি করতে পারেন। তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অ্যান্ড ইউ, আপনি কিছু বলছেন না তো? সেই মুহূর্তে আমি যে কথাগুলো বলেছিলাম পুরোপুরি এখন না বলতে পারলেও অন্তত এইটুকু মনে আছে যে আমরা যারা বাংলা ছায়াছবি বানাই তারা ছবি বানানোর পারপাজে কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এতক্ষণ যারা কথা বলছিলেন তারা সরকারকে বিভিন্নভাবে ফুলিয়ে ফাপিয়ে কথা বলছিলেন। আমার কথাটি শোনার পর তিনি বিশেষ করে আবার আমার দিকে তাকালেন, চোখের ভ্রু কুচকালেন, কি বলতে চাইলেন বলতে পারবো না কারণ তার চোখে কালো চশমা ছিল। আমার কথার রেশ ধরেই তিনি হঠাৎ করেই বললেন যে, যেমন আমি বললাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যত জিনিস খাবার থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী 80% থেকে 90% বিদেশ থেকে আনি, একটি জিনিসই যদি বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে তাহলে ফিল্ম। এটা আমাদের বিদেশ থেকে না এনেও দেশের সমস্ত চাহিদা আমরা পূরণ করতে পারছি, কাজেই সরকারের তরফ থেকে আমাদের কি কখনো ধন্যবাদ দেওয়া হয়েছে? এ কথা শোনার পর তিনি একটু নড়ে চড়ে বসলেন। তিনি আবার প্রশ্ন করলেন, যেমন আমি বললাম আমাদের দেশের জন্য যেমন ছবি, যত ছবি বছরে চাহিদা আমরা তৈরি করছি, আমাদের দেশের রাষ্ট্রদূতরা যারা বিদেশে আছেন তারা কি কখনো বাংলাদেশের ছবিকে বিদেশে প্রদর্শনের ব্যবস্থা করেছেন? আমাদের দেশের পাটের থলের মার্কেট যাচাইয়ের জন্য বা বাজার সৃষ্টি করার জন্য 15-20 জন প্রতিনিধি জার্মানিতে পাঠিয়েছেন সরকার, অথচ বাংলাদেশের চলচ্চিত্রের বিদেশের বাজার সৃষ্টির জন্য কোনো দেশে প্রতিনিধি পাঠিয়েছে কি সরকার? আজ পর্যন্ত পাঠাননি। পাটের থলের মার্কেটের জন্য যদি 10 লক্ষ টাকা খরচ হয়ে থাকে, আজকে এই 10 লক্ষ টাকা যদি বাংলাদেশ চলচ্চিত্রকে দেয়া হতো তাহলে পাটের থলের মার্কেট না হলেও আমরা ঠিকই 10 লক্ষ টাকার চলচ্চিত্রের বাজার সৃষ্টি করতে পারতাম। তখন জিয়াউর রহমান আমাকে বললেন যে, আর ইউ শিওর? আমি বললাম চলচ্চিত্রের জন্য সরকার আমাকে 2 কোটি টাকা দিক অন্তত 5 বছর মেয়াদের জন্য এবং সেই সঙ্গে কিছু সরকারি সাহায্য সহযোগিতা দেয়া হোক। এই 2 কোটি টাকার বৈদেশিক কারেন্সি যদি ফিরিয়ে না আনতে পারি তাহলে আমি খুব বড় লোক না, আমার জায়গা জমি যা আছে বিক্রি করে সরকারের টাকা ফেরত দেব। তিনি বললেন যে আমি প্লেসড এই কারণে যে দেশের চলচ্চিত্র দেশের চাহিদা মেটাতে পারছে, বিদেশ থেকে আনার প্রয়োজন পড়ছে না, অ্যাকসেপ্টেড, উই আর গ্রেট প্রাউড। আসলে আপনারা দেশের প্রয়োজন মেটাতে পারছেন, বিদেশে ছবির বাজার সৃষ্টির ব্যাপারে যা বললেন, আপনারা একটা লিখিত প্রপোজাল দিন মন্ত্রীর কাছে এবং এ ব্যাপারে আমি আপনার সঙ্গে খুব শীঘ্রই আবার বসব। তারপর চা বিস্কুট নাস্তা করার পর বিদায় নিই। পরবর্তীতে জিয়াউর রহমানের সঙ্গে আবার দেখা হয় সেই একই বাসায়, ক্যান্টনমেন্টের বাসভবনে। সেইবারে প্রবীণ চলচ্চিত্রকার ছাড়াও কয়েকজন নবীনও ছিল। এই আলোচনায় চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়, তবে এ কথা স্বীকার করতেই হয় যে আজকে চলচ্চিত্র যে রাষ্ট্রীয় পুরস্কার এটা জিয়াউর রহমানই প্রবর্তন করেন। চলচ্চিত্র শিল্পী ও কুশলীদের যে রাষ্ট্রীয় সম্মান তা জিয়াউর রহমানের দান। জিয়াউর রহমান যে চলচ্চিত্রকে সত্যিকারভাবেই ভালোবাসতেন তার আরেকটি প্রমাণ হল তিনি যখন রাষ্ট্রীয় সফরে দেশের বাহিরে যান তখন সাংবাদিক, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবীর লোকদের নিয়ে যেতেন, কিন্তু তার সঙ্গেও যে তিনি চলচ্চিত্র শিল্পীদের ইনক্লুড করেছিলেন এবং নিয়েও গিয়েছিলেন, এটা জিয়াউর রহমানের পূর্ববর্তী কোনো সরকার তা করেনি, যেটা জিয়াউর রহমান করেছিলেন। আসলে সত্যিকার অর্থে চলচ্চিত্রকে তিনি ভালোবাসতেন বিধায় তিনি শিল্পীদের সম্মান করেছিলেন। পরবর্তীতে তার সঙ্গে আলাপকালে আমরা পুরস্কার সম্পর্কে একটি কথা তাকে বলেছিলাম যে পুরস্কার তো শুধু ঘরে রাখা হয় কিন্তু যারা রাষ্ট্রীয় সম্মান পায় তাদেরকে শুধু পুতুল ধরিয়ে দিয়েই সান্ত্বনা দেওয়া হয়। এছাড়া কি এমন কিছু করা যায় না? রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্তরা দেশের ভিআইপিদের মতো সুযোগ সুবিধা পাবে, যেমন প্লেনের টিকিট কাটতে ভিআইপিদের আলাদা ব্যবস্থা থাকে, চিকিৎসা ক্ষেত্রে তারা আলাদা সুবিধা পেয়ে থাকেন। তো চলচ্চিত্র শিল্পীরা যারা রাষ্ট্রীয় সম্মান পেয়ে থাকেন তাদের জন্য যদি ওই রকম বিশেষ কোনো ব্যবস্থা করা হয় তাহলে পুরস্কারটা শুধু পুরস্কার হিসেবেই থাকতো না, এটার মর্ম আরও বৃদ্ধি পেত। এ কথা শোনার পর জিয়াউর রহমান একটু হেসে বলেছিলেন, ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন। তারপর তিনি তার পিএসকে আস্তে আস্তে কি যেন বললেন শুনতে পাইনি, তবে এইটুকু বললেন যে আচ্ছা দেখি, তবে একটা কথা মনে রাখবেন, সবার আগে দেশকে গড়তে হবে। তারপরে জিয়াউর রহমানের সঙ্গে আমার আর কথা হয়নি। আমি যতদূর জানতে পারি যে তিনি কোনো এক সময় আমার অভিনীত বেদবিন ছবিটি দেখেছিলেন।
বেদবিন ছবিতে আমার চরিত্র ছিল কাফের, পরে আমি আল্লাহ তাআলার পথে ফিরে আসি। এই চরিত্রে আমার অভিনয় নাকি তাকে খুব নাড়া দিয়েছিল। আমি অভিনীত অন্যান্য ছবি দেখেছিলেন কি না জানি না, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমানের নিজের কাহিনী নিয়ে নির্মিত কলমিলতা ছবিতে তার চরিত্রে অভিনয় করার জন্য তিনি আমার কথা বলেছিলেন বলে জানতে পারি। কিন্তু দুঃখ, আমার ছবি তিনি দেখে যেতে পারেননি। হঠাৎ করেই তার অকাল মৃত্যু আমাকে ব্যথিত করে তোলে। হঠাৎ তার হারিয়ে যাওয়া দেশের জন্য তো প্রচণ্ড রকম ক্ষতি হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজনৈতিকভাবে কোনো দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রকৃতভাবে জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক। হি ইজ এ গ্রেট হিরো, তাতেও কোনো সন্দেহ নেই। আজকে বঙ্গবন্ধু সম্পর্কে যারা বিভিন্ন অশোভন কথা বলে, যাদের মুখে মানায় না তারা যে অশোভন কথা বলে থাকেন, বঙ্গবন্ধু সম্পর্কে এই অশোভন কথা আমি কখনো জিয়াউর রহমানের মুখ থেকে শুনিনি বা কোনো পত্রপত্রিকায় পড়িনি বা দেখিনি। তো সেই সব বিতর্কে না গিয়ে জিয়াউর রহমান সম্পর্কে বলবো যে ট্রু লাভার অফ ফিল্ম ইন্ডাস্ট্রিজ, হি লাভ ফিল্ম পিপল। তিনি বেঁচে থাকলে হয়তো আজকে যারা চলচ্চিত্রের রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন তারা হয়তো এতদিনে বিশেষ কার্ড বা ভিআইপিদের সমমর্যাদা পেতেন। জিয়াউর রহমানের দল বিএনপি আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনও ক্ষমতায় আছে। তারা এ ব্যাপারে জিয়ার স্বপ্ন থেকে বোধহয় অনেক দূরেই আছেন। তিনি যে নামের তালিকা তৈরি করেছিলেন সেই তালিকার প্রথম দিকে সোহেল রানার নাম দিয়েছিলেন। তিনি দল দেখতেন না, তিনি দেখতেন আমরা চলচ্চিত্র শিল্পী, এটাই ছিল তার কাছে বড়। কাজেই চলচ্চিত্র শিল্পে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, বর্তমান বিএনপি সরকারের উচিত প্রেসিডেন্ট জিয়ার দৃষ্টান্ত স্থাপন করা। চলচ্চিত্র শিল্পের বিশেষ অবদানের জন্য যারা রাষ্ট্রীয় পুরস্কার পান তারা ভিআইপির মর্যাদা পান না। আমার দৃঢ় বিশ্বাস, জিয়াউর রহমান বেঁচে থাকলে এতদিনে এই সুযোগ সুবিধাটুকু শিল্পীরা পেতেন। বিএনপি তথা বর্তমান সরকার যদি চলচ্চিত্র শিল্পীদের এই সুবিধাটুকু চালু করে দিতেন, তাও অন্তত চলচ্চিত্র শিল্পে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ইচ্ছে পূরণ হতো।